হ্যালো ভিহার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো কচু খেলে কি হয় বা কচু থেকে কি কি উপকার পাওয়া যায় বর্তমান পরিস্থিতির কারণে ক্রমশ বাইরের খাবারের পরিবর্তে ঘরে তৈরি খাবার ও শাক সবজি খাওয়ার দিকে নজর ফেরাচ্ছে সবাই এক্ষেত্রে যেমন রান্নাঘরে আবার জায়গা করছে সবুজ শাক সবজি তেমনি একটি খাবার হলো কচু কচু দু রকমের আছে তার মধ্যে একটি হলো কচুর লতি অর্থাৎ কচু শাক আরেকটি হলো গাঁটি কচু এটি অত্যন্ত পুষ্টিকর খাবার এতে রয়েছে বিভিন্ন রকমের ভিটামিন যেমন এ বি সি ও ডি তাছাড়া প্রোটিন কোপার ম্যাঙ্গানিজ পোটাশিয়াম জিঙ্ক ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আয়রন সেলেনিয়াম বিটা ক্যারোটিন এবং ক্রিপ্টোজেনথিন নামক খনিজ উপাদান থাকে এতে গ্লুটেন থাকে না এছাড়াও এতে সতেরো প্রকারের অ্যামাইনো অ্যাসিড এবং ওমেগা তিন ওমেগা ছয় অয়েল থাকে আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক কচুর উপকারিতা কী কী আর আপনি যদি আমাদের সোমোনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এক হৃদযন্ত্রের জন্য কচুর মুখে বা গাঁটি কচুতে ফ্যাট ও কোলেস্ট্রলের পরিমাণ অনেক কম থাকে ফলে ধমনের ভেতরে খারাপ কোলেস্ট্রল জমে যাওয়া প্রতিরোধ করে প্রতিদিন এক কাপ কচু খেলে ভিটামিন ডি এর দৈনিক চাহিদা উনিশ পার্সেন্ট পূরণ করা যায় কচু খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক কমে যায় এছাড়াও কার্ভিও ভাস্কুলার রোগ ও অন্যান্য রোগ প্রতিরোধে সাহায্য করে দুই হাইপার বর্তমান পরিস্থিতিতে হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ হওয়াটা খুব অস্বাভাবিক ব্যাপার নয় সেক্ষেত্রে কচু উপকারী হাইপার রোগীদের কম চর্বিযুক্ত ও কম সোডিয়াম যুক্ত খাবার খাওয়া উচিত সেক্ষেত্রে এক কাপ গাঠি কচুতে কুড়ি গ্রাম সোডিয়াম ও শূন্য দশমিক এক গ্রাম ফ্যাট থাকে ফলে এটি হাইপার টেনশনের রোগীদের জন্য খুবই ভালো তিন কিডনি যাদের কিডনির সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে উপকারী হল এই কাটি কচু চার অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের চাহিদা অনেকাংশেই পূরণ করে কাটি কচু এতে প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে এক কাপ গাঁটি কচু ভিটামিন সি এর দৈনিক চাহিদার এগারো পার্সেন্টই পূরণ করে শুধু তাই নয় শরীরের মধ্যে দূষিত পদার্থ দূর করতেও সহায়তা করে পাঁচ রোগ প্রতিরোধ করোনার মতো অতিমারের হাত থেকে শরীরকে বাঁচাতে হলে রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদার করা যে জরুরি সে কথা এখন সকলেই ভালো মতো জানেন সেক্ষেত্রে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট এই সমস্ত খাদ্যগুণ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে ছয় এনার্জি গাঁটি কচু ক্লান্তি দূর করে কর্মক্ষমতা বাড়ায় এবং এনার্জি ধরে রাখতে সহায়তা করে এতে গ্লাইসেমিক ইন্ডেক্স কম থাকে এই কারণে অ্যাথলেটদের জন্য এটি খুবই ভালো সাত হজমে এতে প্রচুর ফাইবার থাকে ফাইবার সমৃদ্ধ খাবার পরিপাক প্রক্রিয়ার জন্য খুবই ভালো তাছাড়া ফাইবারের কারণে দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে পারে আট পাকস্থলের জন্য পাকস্থলী পরিষ্কার রাখার অন্যতম হাতিয়ার হলো গাঁটি কচু এর ফাইবার পরিপাক প্রক্রিয়ার যেমন সাহায্য করে তেমনই পাকস্থলীর বর্জ্য পদার্থ বের করে দিতেও সাহায্য করে ফলে পেট পরিষ্কার থাকে ও শরীর ভেতর থেকে সুস্থ থাকে নয় ক্যান্সারে এই সমস্ত খাদ্য উপাদান ক্যান্সার প্রতিরোধেও সহায়তা করে দশ মেদ ছড়াতে মেদ ছড়াতে এর উপকারিতা কম নয় কারণ কাঁটি কচুর ক্যালোরির পরিমাণ খুবই কম এগারো তারুণ্য ধরে রাখতে এর খাদ্য উপাদানগুলো ভালো অ্যান্টি অক্সিডেন্ট যা রোগের বিরুদ্ধে সুরক্ষা দেয় ফলে বয়স বৃদ্ধির প্রক্রিয়াকে ধীর গতি করে তাহলে বন্ধু এজ লাজকের আইটেম ভিডিওটি এখানে শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন